বেগম জিয়ার রাজনীতি নিয়ে মন্তব্য না করতে আওয়ামী লীগকে সতর্ক করলো বিএনপি, আন্দোলনে সরকার হটানোর হুমকি, বিশৃঙ্খলা করলে দাঁত ভাঙার জবাবের হুঁশিয়ারি ক্ষমতাসীনদের। এক সপ্তাহ কমার পর আবারও ঊর্ধ্বমুখী মুরগির বাজার, কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 250 টাকায়, বাড়তি দামে বিক্রি হচ্ছে মুদি পণ্য। একদিন না যেতেই আবারও রাজধানীতে দ্রুত গতির কাভার্ড ভ্যান উঠে গেল ফুটপাতে, নিহত দুই পুলিশ কর্মকর্তা সহ আহত আরও 3।